ফারাক্কা দাদানটোলা গ্রামে কৃষক ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার সকালে নিউ ফারাক্কা স্টেশনে নেমে সকালবেলা 9:30 নাগাদ দাদানটোলা গ্রামে যান তিনি। কৃষি জমি ও বাগানের ওপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে কথা বলার পাশাপাশি সাধারণ মানুষের কাছে জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে সরব হন নওশাদ সিদ্দিকি। পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ সার্বিক বিষয় নিয়ে জনগণের সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে ঝাড়খণ্ডের গোড্ডা হয়ে ফারাক্কার ওপর দিয়ে আমদানি গোষ্ঠীর হাইটেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফারাক্কার দাদানটোলা গ্রামে। পুলিশের সঙ্গে জনতার কার্যত যুদ্ধ বেঁধে যায়, চলে ইট পাটকেল, লাঠিচার্জেরও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সংঘর্ষে দুই পুলিশ কর্মী, বেশ কয়েকজন গ্রামবাসী। জেলা পরিষদের সদস্য আসিফ ইকবালের সঙ্গে পুলিশের বচসাও হয়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে কাজ শুরু করেন আমদানি গোষ্ঠী। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। মঙ্গলবার সেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। আমার মনে হয় পরিকল্পনা চলছে সেই জায়গা থেকে, তো এই জায়গাটাতে এখানে তো প্ল্যানটা তো পরে হয়েছে। আমি শুনলাম এখানে সিনিয়র মানুষদের সাথে যে এটা নাকি সুরতির আশপাশ দিয়ে যাওয়ার কথা ছিল, এবং সেখানে যেটা ঝিলের ওপর দিয়ে ঝিলের আশপাশে না ফাঁকা মাঠ ছিল, এটা তো একটা বাগানের মধ্যে দিয়ে, একটা গ্রামের মধ্যে দিয়ে, পাড়ার মধ্যে দিয়ে এরকম হাইটেনশন নাই, লাইন নিয়ে যাওয়া হয়েছে আমার কোনো জায়গায় জানা নাই। সুতরাং কেনই অবিচার হচ্ছে ওখানে, ওখানে আদিবাসী, এখানে সংখ্যালঘু মুসলমান, এই কারণেই নাকি দেখছি ওরা তো আসছে এই গাছ থেকে পড়ে যায় বাচ্চাদের নামতে বলো, সেটা তো দেখছি মাঝে মধ্যেই আসছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার ছেলেকে বলছে বাবা কোথায় কি আছে, মানে একটা যেন পারিবারিক সম্পর্ক হোক, সম্পর্ক আমার কোনো সমস্যা নেই। বিভিন্ন বিভিন্ন স্টেজে উঠে তো উনি তো আদানিকে তুলে ধরা ধরেন, অবশ্যই তেনারা আসুক, আমার রাজ্যে কাজ করুক, আমাদের কর্মসংস্থান বাড়াক, আমার হাতে কোনো সমস্যা নেই, কিন্তু নাগরিক অধিকার হরণ করে নয়, মানুষের উপরে চাপিয়ে দিয়ে নয়, প্রশাসনকে কাজে লাগিয়ে এইরকমভাবে ভয় দেখিয়ে এটা নয়, এটা মেনে নেওয়া যায় না। গণতান্ত্রিক দেশে মানুষের বলার অধিকার আছে, যে জায়গা আছে সে রাইটটা তার আছে। আর একটা কথা বলে রাখি, একটা কথা আমাদের গ্রামবাসী যারা আছেন অনিচ্ছুক কৃষক তাদেরকে বলবো যে এটা কোনো সরকারি প্রজেক্ট নয়। হ্যাঁ, একটা দেশে যেমন ইন্টারন্যাশনাল বিজনেস চলছে, সরকার সেখানে ইনভলভ থাকে, ডাইরেক্ট এখানে আমার সরকারের বিজনেস নয় এটা। কেউ যদি আপনাদেরকে বলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের, আমি বলবো আপনাদেরকে এটা আপনার তাদের কথায় সম্পূর্ণ বিশ্বাস করার প্রয়োজন নয়। এটা একটা কোম্পানি নিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চুক্তি করে, আশা করি বুঝতে পেরেছে। পরের প্রশ্ন কি বলবো, এর আগের দিন যে পুলিশের নির্মম অত্যাচার হয়েছে, বেশ কিছু জনের মাথা ফেটেছে, এমনকি পুলিশ আক্রান্ত হয়েছে, কোথাও কি যারা পাওনাদার তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে পুলিশ? আমি যখন আসছিলাম হোটেলে ছিলাম, বাড়াবার সময় একটা কথা বলেছিলাম, আমার পথের মধ্যে যদি কোনো ব্যক্তি বা পুলিশ যদি আমাকে ব্যারিকেড করে, গাড়ি থেকে তোমরা কেউ নামবে না। পুলিশ সবসময় চাইবে কি করে একটা ঠেলাঠেলি হোক বা এক পক্ষ যে পক্ষে একটুখানি সুযোগ পেয়ে গেলে লাঠিচার্জ এবং বিভিন্ন ধারা দিয়ে দেবে এবং আরও অমুক অমুক 200-400 জন অ্যাড করে দেবে। এটা তো একটা গণতান্ত্রিক আন্দোলনের কে কন্ট্রোল করার জন্য, স্তব্ধ করার জন্যই তো এটা একটা পরিস্থিতি। দেখুন, আমি কোনোদিনই অশান্তি চাই না, কি গ্রামের মানুষ পুলিশকে মেরেছে, কি পুলিশ গ্রামের মানুষকে মেরেছে, এটা আমি কোনোদিন চাই না, এটা শোভা পায় না। আর পুলিশের কাছে আমি অনুরোধ করবো সংযত হওয়া দরকার, কারণ এদের জমি হারিয়ে যাচ্ছে, এদের ভিটে হারিয়ে যাবে, এদের রুজি রুটির জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে এরা একটু চিন্তিত। হয়তো এটা একটা অংশ হয়তো অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, কিন্তু পুলিশের উচিত হবে সেটাকে সংযত হয়ে এদেরকে বোঝানো, এদেরকে নিয়ে বারবার মিটিং করা, যাতে করে একটা ওয়ে আউট বেরোয়, যাতে জন্য কৃষকরাও বাঁচিল, এদের ভবিষ্যতও বাঁচিল এবং যে প্রজেক্ট যারা করতে, বিজনেসম্যান যারা করতে চাইছে তাদের সাথে আমার কোনো শুনি, তারা ভালো বুঝেছে, টাকা নিয়েছে, আমার কোনো সেখানে বিতর্ক নেই বা তাদেরকে আমি কোনো খারাপ বলবো না, তারা ভালো বুঝেছেন, টাকা নিয়েছেন, যারা নেননি তাদের জন্য আমি এসেছি। এবার যারা, যে কৃষক বন্ধুরা টাকা পেয়েছেন তাদের উচিত হবে, যারা পায়নি কীভাবে নোটিশ করিয়ে টাকা পায়, যদি এনারা সেই মানে সমর্থন করে করবে, আর যদি অনিচ্ছুক বিচার কথা হচ্ছে, আমি যদি বলি আমার জায়গা দেব না, তাহলে আপনি কেন আমার উপরে প্রেশার ক্রিয়েট করছেন? আমাকে একাধিকবার বুঝাতে হবে আপনাকে, আমার মেন্টালি কাউন্সিলিং আপনাকে করতে হবে, কিন্তু আপনি না করে আপনি পুলিশকে দিয়ে কেন প্রেশার বিল্ড আপ করছেন, পুলিশকে দিয়ে আমার উপরে কেন করছেন, লোকাল শাসক দলকে কেন চাপিয়ে দিচ্ছেন? আপনার প্রশ্ন কি, অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছে, দেখুন যারা এই ঘটনাটা তো দীর্ঘদিন ধরে চলছে,
গত কয়েকদিন আগে যখন মিডিয়া আসার ফলে পুলিশি অত্যাচার হয়েছে এইরকম সব বলার শোনার পরেই তো আমরা এখানে আসলাম। খবর পেয়ে আজকে এখানে এসে প্রথমে এলাকার যিনি জনপ্রতিনিধি প্রধান সাহেব আসলেন, উনার সাথে কথা বললাম। প্রধান সাহেব ভালো খারাপ অনেক কথা বললাম শুনলাম, তার সাথে সাথে ইন্ডিভিজুয়ালি মানুষের সাথে কথা বললাম যে কি সমস্যা। এবার সে কথা বলতে গেলে তো নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রধান সাহেবের কথা বলতে দিচ্ছিল কি দিচ্ছিল না, এই বিষয়ে আমি আর যাচ্ছি না, খুশলা খুশলা আমার পছন্দও না। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির কিন্তু কোনো জায়গা জমি পড়েনি, খোলা বাড়ি। যখন এখানে যখন পুলিশের মারধর যখন অ্যাকশন শুরু করেছিল, ওভার অ্যাকশন যখন পুলিশ নিচ্ছিল, ছুটে কিছু মানুষ এই বাড়িতে ঢুকে গিয়েছিল খোলা বাড়ি। স্বাভাবিকভাবে এই বাড়ির পিতাকে এবং তার মাকে অ্যারেস্ট করেছিল, পরে মাকে ছেড়ে দেয়, বাবা এখনো জেলে আছে, মানে অ্যারেস্ট হয়ে আছে। আরও কথাবার্তা বললাম, প্রশ্ন হচ্ছে যেটা খুবই ভয়ঙ্কর কথা একজন তুললেন, যে টাওয়ারটা যেখানে হচ্ছে এত হাইট হচ্ছে তার দুপাশে কতটা জায়গা নিচ্ছে এরা, এই গ্রামবাসী বা যারা এই লিচু গাছে আছে, যাদের আম গাছ আছে, এই মালিকে জানে না, যাদের বাড়ি ঘর তোলা আছে গ্রামের মানুষ অনেকেই জানে না এক্স্যাক্ট কতটা কত মিটার কত ফুট নিচ্ছে। কারণ যদি বাইচান্স কোনো ক্রমে যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে, যদি ভেঙে পড়ে তাহলে কার বাড়িতে পড়বে, কি কার উঠোনে পড়বে, কার জমিতে পড়বে, কি পড়বে, পাড়ার মধ্যে পড়বে, অ্যাকচুয়ালি এটা তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা একটা কারণ জানতে পারলাম। একটা দ্বিতীয় কথা হচ্ছে হাজির হয়েছে দেউচা পাঁচে মিটার জন্য যে লড়াইটা করছি আমরা মাঠে ময়দানে এবং বিধানসভার মধ্যে কোর্টেও, সেই লড়াইটা যদি ইনাদের যে বয়ানগুলো আছে যদি সবটাই সঠিক হয় সেটা নিয়ে আমরা লড়াই করব। আমরা আদানি আম্বানি কাউকে চিনি না। আমরা তো একটা সময় আদানিকে বলতাম গুজরাটি বেনিয়া বলে অনেক কিছু করতাম, তো আমার রাজ্যের থেকে অনেকে যারা শাসক দল অনেক কিছু বলতো গুজরাটকে, তারা সবটাই কর্পোরেট স্টাইলে সব গিলে নিয়েছে। সেই আদানিকে আমাদের এখানে দেউচার